বারাসাত শহর, কিন্তু নেই পর্যাপ্ত যাত্রী প্রতীক্ষালয় এবং বাসস্টপ। ফলে রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে বাস। এর জেরে দুই জাতীয় সড়ক ও টাকি রোডে বাড়ছে যানজট, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষরা। ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার কথাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রাজু বিশ্বাস। যন্ত্রণা শেষ নেই তো। এখানে যেখানে সেখানে অটো দাঁড়াচ্ছে, বাস দাঁড়াচ্ছে, টেকাস দাঁড়াচ্ছে, এবং পুরোটাই কী বলবো, পুলিশ প্রশাসনের একটা মানে বাংলা কথায় বলতে গেলে একদম ঘুষখোরের রাজত্ব চলছে। মানে যেখানে পয়সা দিয়ে সিভিক ভলেন্টিয়াররা পয়সা নিচ্ছে, বাস দাঁড় করাচ্ছে, এবং পুলিশও তার সঙ্গে ইনভলভ আছে, প্রশাসনে তার সঙ্গে কিছু না কিছু ইনভলভ আছে। আমরা তাই সরকারের কাছে নিবেদন করছি, আবেদন করছি, অন্তত বারাসাতে নতুন রাস্তা তৈরি না করলে সন্তোষপুর থেকে এয়ারপোর্ট অবধি বা একদম শ্যামবাজার ওদিকে শিয়ালদা অবধি যানজটে একেবারে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। বাস তো দেখছি যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বাসগুলোকে একটা নির্দিষ্ট জায়গা দাঁড়ানো উচিত, এগুলোকে প্রশাসনকে অবশ্যই দেখা দরকার। হ্যাঁ, ওনারা আছেন, আশা করব ওনারা দেখবেন, দেখাটা দরকার। মূলত কলোনি মোড়, চাপাডালি মোড়, ডাকবাংলো মোড়, হেলাবরতলা মোড়, এই সমস্ত জায়গায় কিন্তু সমস্যাটা, কারণ এই সমস্ত জায়গায় অধিক কমার্শিয়াল প্লেস রয়েছে। বাসের ড্রাইভাররা যেখানে সেখানে দাঁড়াচ্ছে বলছেন, সে তো মানুষের চাহিদা পূরণ করবার জন্যই দাঁড়াচ্ছেন। প্যাসেঞ্জার দৌড়ে দৌড়ে যদি বাস ধরতে আসেন, তার থেকে বাস যদি দাঁড়ায়, নির্দিষ্ট জায়গা বাদেও তারা দাঁড়ায়, এটাই আপনার মূলত অভিযোগ। তা বাস স্টপ যদি করে দেওয়া যেত নিশ্চিতভাবে হতো। কলোনি মোড়ে যে অংশের কথা বলছেন আপনি বাস স্টপ করতে, দেখবেন আপনার ওখানে যদি বাস স্টপ করা হয়, মানুষ ফুটপাথ দিয়ে যতটুকু হেঁটে যাচ্ছেন, মানুষের হাঁটবারও কিন্তু জায়গাটা অবস্ট্রাকশন হবে। তো মূল গণ্ডগোলটা আমরা 150 বছর আগে যারা পরিচালনা করেছিলাম এই শাসন ব্যবস্থা, তারা হয়তো ভেবে ওঠেননি যে এত ব্যাপ্তি ঘটবে জনসংখ্যার, এত গাড়ি ঘোড়া, তাহলে হয়তো সেদিন একটা সেভাবেই একটা রূপরেখা তারা তৈরি করতে পারতেন। আমার বিশ্বাস আগামী দিনে হয়তো হবে, মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, মানুষকে সংগঠিত করে, মানুষের প্রয়োজনেই তো বাস স্ট্যান্ড, এবং মানুষ যাতে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে বাস সেখানে এসে দাঁড়ালে মানুষ যাতে উঠতে পারেন। সাধারণ মানুষ চাইছেন এই দুর্ভোগ কমাতে প্রশাসন কিংবা পৌরসভা সদত্ব ভূমিকা নিক। বারাসাত থেকে রাজীব বিশ্বাসের রিপোর্ট, ইটিভি ভারত।